হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো লাভবার্ডের বাচ্চা কিভাবে হ্যান্ড ফিডিং করতে হয় এবং এই বাচ্চাগুলো কিভাবে সুপার টেম করবেন সেটাও আপনাদের ধারণা দিব। আর সুপার টেম বলতে আপনাদের এটাই বোঝানো হচ্ছে, এই বাচ্চাগুলোকে আপনি শীষ দিবেন, এই বাচ্চাগুলো উড়ে উড়ে আপনার হাতে বা কাঁধে আসবে, একই বলে সুপার টেম। আপনার এই বাচ্চাগুলোর বয়স 7 দিন থেকে আমি আপনার লালন পালন করে আসতেছি এবং 7 দিন বয়স থেকে আমি তাদের হ্যান্ড ফিডিং দিয়ে আসতেছি। আজকে তাদের বয়স 12 দিন প্লাস। আপনারা যারা সুপার টেম করতে চান লাভবার্ডের বাচ্চা, তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এতে নিয়মগুলো সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরছি। আর এই বাচ্চাটি হলো আপনার লুটিনো আপার লাইন, রেড হেড আপার লাইনের বাচ্চা এবং খুব রেয়ার একটি বেবি। এই বাচ্চাগুলো প্রাইস আপনার পার পিস 3000 টাকা করে। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের এই ধরনের বাচ্চা দিতে পারবো। এখন আসা যাক আপনার এই ধরনের বাচ্চা কিভাবে আপনি হ্যান্ড ফিডিং করবেন। আপনারা যারা নতুন অবশ্যই আপনারা নল দিয়ে বাচ্চাদের খাওয়াতে যাবেন না, কারণ আপনার বাচ্চাকে নল দিয়ে খাওয়াতে গেলে কিছুটা অভিজ্ঞতা আপনার অর্জন করতে হবে। আর নল দিয়ে আপনারা যদি না খাওয়াতে না পারেন তাহলে আমি যেভাবে খাওয়াচ্ছি দেখেন, আমি এভাবে তাদের মুখের সামনে ধরবো, তারা একাই খেয়ে নিবে। অবশ্যই মাথাটা একটু ভালোভাবে ধরে নিবেন, দেখতে থাকুন ভিডিওটা আমি কীভাবে তাদের খাওয়াচ্ছি। আমি তাদের দুই পাশ থেকে মাথাটা একটু ধরে নিচ্ছি, তারপর আমি এদের মুখের মধ্যে আস্তে করে আপনার খাবারটা পুশ করতেছি, এতেই তারা সুন্দর করে খেয়ে নিবে। এভাবে আপনারা লাভবার্ডের বাচ্চা খাওয়াতে পারেন। আর বাচ্চাদের 4 থেকে 5 বার খাওয়াবেন। আপনার এই বাচ্চাগুলো খাওয়ানোর পরে অবশ্যই আপনারা এটি লাইটের নিচে রেখে দিবেন। আমি যেমন আমার ছোট একটা ইনকিউবেটর মেশিন আছে, এই মেশিনে আমি আপনার নির্দিষ্ট তাপ দিয়ে রেখে দিই। আপনারা যদি ইনকিউবেটর মেশিন না পান তাহলে একটি কিনে নিতে পারেন বা বানিয়ে নিতে পারেন, 1200 টাকা খরচ পড়বে ছোটো ইনকিউবেটর মেশিন, সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এই নিয়মে যদি আপনার বাচ্চাদের হ্যান্ড ফিডিং করাতে পারেন তাহলে অবশ্যই এই বাচ্চাগুলো আপনার সুপার টেম হয়ে যাবে। আর বাচ্চা সুস্থ আছে কি না সেটা দেখবেন কিভাবে, তাদের আপনার অ্যাক্টিভিটি দেখে তাদের বুঝতে পারবেন যে বাচ্চাগুলো সুস্থ আছে কি না। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খাওয়ার জন্য কীরকম পাগল হয়ে গেছে, এই অ্যাক্টিভিটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চাগুলো সুস্থ আছে। আর আমি কোনো ধরনের নিউটিউবার খাবার দিই না, এত দামি খাবার আমি খাওয়াই না, আমি আমার নিজের বানানো খাবার আমি তাদের খাওয়াই। আপনাদের ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো ওই খাবার বানানোর নিয়মটি, আপনারা এই নিয়মে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন। আমি অবশ্যই আপনাদের 100% গ্যারেন্টি দিচ্ছি যে আমার খাবারগুলো কোনো প্রকার মানে খাওয়ালে কোনো সমস্যা হবে না। আমি এই খাবারগুলো আমার টিয়াকে খাওয়াই এবং লাভবার্ডকে খাওয়াই, আমি মানে যে কোনো আপনার পাখি হ্যান্ড ফিডিং করতে পারবেন এই খাবারগুলো খাওয়াই। আমি এই ভিডিওটা আপনাদের অবশ্যই লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা দেখে আসতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখতে থাকুন।